আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলি, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ঈদ করেছেন আপনাদের সবার ঈদ ভালো কেটেছে এবং ভালো কাটছে। জানি আমি ব্লগটা আপলোড করব লেটে, কারণ ঈদের দিন তো আর সাথে সাথে আপলোড করা যাবে না। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি অনেক আগে, বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, ওরা নামাজ শেষ করে বাসায় চলে এসেছে, আমিও শাওয়ার করেছি। তো যাই হোক, এখন হচ্ছে ব্রেকফাস্ট বা সকালের যে ঈদের নাস্তা, যেটা আমার বরাবরের ট্রেডিশন আমার বাসায়। আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন যে ঈদের দিন সকালে আমি আমার পুরো পরিবারকে নিয়ে নাস্তা করতে পছন্দ করি, তারপরে নিজে বের হই বা আত্মীয় স্বজনরা বাসায় আসেন বা অন্যান্য প্ল্যান হয়। তো যাই হোক, এখন হচ্ছে যেহেতু কুরবানি ঈদ, কুরবানি ঈদ মানেই হচ্ছে গরুর মাংস আর চালের রুটি। এটা হচ্ছে আমাদের সিলেটিদের একটা ট্রেডিশন। সো আমি সেটাই করব, চালের রুটিটা একটু ছেঁকে নিব, আর গরুর মাংস তো রান্না করাই আছে আপনাদের সাথে। চাঁদরাত তো কুরবানিতে হয় না, সো মানে রান্না বান্নার ব্লগটা শেয়ার করেছিলাম, তো চাইলে দেখে নিতে পারেন। এই যে রাহি। তো যাই হোক, নাস্তা বাড়ি আপনাদেরকে নিয়ে। এখানে আমি একটা বাখুর ফ্রেগরেন্স চালিয়ে নিচ্ছি। এটা বেসিকলি একটা অ্যারাবিক পারফিউম, ঘরের মধ্যে সুন্দর স্মেল করে। আমি আমাকে যারা রেগুলার ফলো করেন তারা হয়তো দেখেছিলেন যে আমি রোজা মাসে আনিয়েছিলাম। আমার কাছে জানি না কেন এত স্ট্রং মনে হয়, আর মনে হয় যে মসজিদ মাদ্রাসা এইরকম টাইপের বা অ্যারাবিক যে সবগুলো থাকে সেখানে গেলে যেরকম স্মেল পাওয়া যায় ঠিক সেরকমটাই লাগে। তো আমি এখনও ট্রাই করছি। এটা হচ্ছে ভ্যারাইটি প্যাক, অ্যামাজন থেকে আনিয়েছি $15 দিয়ে। একটা একটা করে আমি ট্রাই করছি, এখনও অনেকগুলো ট্রাই করার বাকি। হয়তো বা আমার ফেভারিট কোনো একটা স্মেল পেয়ে যাব বা অন্য কোনো কিছু ট্রাই করব, কারণ এগুলোর এত বেশি মানে ভালো রিভিউ দেখেছি যে ট্রাই না করে পারলাম না। তো আপনাদের যদি ফেভারিট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে অলস আমার চালের রুটির ব্যবস্থা, দোকানের কেনা চালের রুটি। অনেস্টলি স্পিকিং আমার কাছে তেমন একটা পার্থক্য বোঝা যায় না, আর আমার চালের রুটি বানানো তেমন একটা পারফেক্ট হয় না, আর আলসেমি করেই বানাই না। তো যাই হোক, আমি এগুলোকে করি কি, এভাবে বের করে একটু সিঙ্কে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিই, এতে করে সুন্দরভাবে রুটিটা ছেঁকা যায়। আজকে আমরা রুটিকে দুইটা একসাথে করে জোড়া লাগিয়ে তারপরে ছেঁকেছি, আরও মজা লেগেছে, মনে হয়েছে একদম দেশের মতো আর ঘরে বানানো, আর সফটও এখন পর্যন্ত সফট। একটা একটা করলে দেখা যায় সাথে সাথে খেয়ে নিতে হয় আর শক্ত হয়ে যায়, আর দুইটা একসাথে করে তারপরে ছেঁকলে দেখা যায় যে অনেক মানে একজনে দুইটা করে খেতে পারবে প্লাস সফটও থাকবে। সো যারা প্যাকেটেরগুলো ট্রাই করতে চান তারা এইভাবে ট্রাই করতে পারেন। রুটির পার্টটা আমরা খাওয়া দাওয়ার পরে আপনাদের জন্য ফিডব্যাক হিসাবে একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি সব খাবার দাবার বেড়ে নিচ্ছি। চালের রুটি আর গরুর মাংস হচ্ছে আমাদের সিলেটের জনপ্রিয় কুরবানি ঈদের সকালের নাস্তা বলতে পারেন। পুরো সপ্তাহ জুড়ে দেখা যায় শুধু মাংস আর চালের রুটি, দুপুরে চালের রুটি, সকালে চালের রুটি, রাতের নাস্তায় চালের রুটি, অতিথি আপ্যায়নেও চালের রুটি গরুর মাংস। তো দেশের কথা আসলে খুবই মনে পড়ে, প্রত্যেক কুরবানি ঈদের ব্লগে হয়তো বা আপনারা আমার মুখে এটা শুনতে পান যে আসলে যে দেশের যে একটা আমেজ, গরু জবাই করা, তারপরে ফ্রেশ মাংস এনে খাওয়া, তারপরে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয়া। আমার কাজই ছিল মানে যখন সব মানে মাংস বিলি করা হতো তারপরে বিকেলে অনেক পরিচিত মানুষরা আসতো, তো আমি আমার নিজ হাতে মাংস দিতাম সবাইকে। তো এই জিনিসটা এখানে খুব বেশি মিস করি, যদিও বা এখানে কুরবানি দেয়া হয় বা মাংস আনা হয় কিন্তু অন্যরকম ফিলিংস, এটার সাথে দেশের কোনো তুলনাই হয় না। তো যাই হোক, এখানে আমি একে একে সব কিছু কেটে নিচ্ছি চটপটির জন্য, আর টেবিলেও সার্ভ করে নিব।
Azrak. Hello, Mr. Azrak. Baba, Eid Mubarak. Eid Mubarak. Angul khaira dago photo book lagse. Photo book lagche ko. Ise shobar photo book lagi se. Amit bolche je keu start korte parbe na. Ami jotokkhon porjonto record na kori. Shobai hungry. Start korila, korila. আজকে চটপটিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে যেহেতু গরমের দিন সেজন্য বাইরে খাবার দাবার রাখাও রিস্কি আমি সবসময় আর আর এস কে আগে আগে পেছনে নিয়ে আসি তো যাই হোক এখানে চটপটি ঢেলে নিয়েছি সবকিছু আর এখানে বিফ কারিটাও ঢেলে নিয়েছি আর বিরিয়ানির পাতিল সহকারে একদম ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে লাজানিয়া ট্রেও ভেতরে আর এই যে আমার দই আসলে দেশে থাকতে তো দেখা যেত কুরবানিদের আলাদাই একটা আমেজ ছিল একদিকে মাংস কাটা হতো আর একদিকে এনে রান্নাবান্না করা হতো খাওয়া হতো এই দেশে একদমই ভিন্ন প্লাস বাসায় মেহমান আসলে দেখা যেত কাজের মানে সরি কাচের যে বাসনপত্র থাকতো সেটা বেশি বের হতো আর যারা হেল্পিং হ্যান্ড থাকতো বাসায় তাদের বাসন ধুতে ধুতে তাদের জানের অবস্থা শেষ এই যে আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করছেন বড় পাতিল দুইটা ধুয়ে দিচ্ছেন আর এই পাশে আমার টেবিল গুছানো অলমোস্ট শেষ গুছিয়ে আস্তে ধীরে আমরা রেডি হব ঈদের জন্য নিচে সব কিছু গুছিয়ে এখন উপরে চলে এসেছি আর বেডরুমটাও গুছিয়ে নিয়েছি এই হচ্ছে আমার ঈদের আউটফিট বেশ কিছুদিন আগে কিনেছিলাম কিন্তু আর পরা হয়নি আমার আসলে সবসময় এরকম হয় যে কোনো একটা সময় হয়তো ড্রেস কিনেছি বা আম্মা বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন সেগুলো পরা হয়নি আমি সেখান থেকে একটা পরে ফেলি নতুন করে কেনা হয় না আসলে সব কিছু গুছানোর পরে আবার আমার ভাসুররা আসলেন ওনারা যাওয়ার পরে আবার গুছিয়েছি তখন আবার আরেকটা দেবর আসলো তো এখন ওদেরকে নিচে রেখে আমি উপরে এসেছি রেডি হওয়ার জন্য তারপরে ঝটপট রেডি হয়ে সবাই বের হয়ে যাব বাচ্চাদেরকে কালকে গোসল করিয়েছিলাম ভেবেছিলাম আজকে আর করানো লাগবে না বাট এক একটা বাইরে খেলে যদি দেখতেন অবস্থা রুদে একদম লাল হয়ে গিয়েছে তো তিনজনের তিনজনই আবার গোসল করালাম তো এখন ঘড়িতে বাজে তিনটার মতো তো রেডি হয়ে আমরা বের হব এখানে আমার একটা ননদ আমাকে গিফট পাঠিয়েছে অ্যাকচুয়ালি ও বাসায় নিজে এসে দিয়ে গিয়েছে ও নতুন একটা বিজনেস ওপেন করেছে আপনাদেরকে দেখাই এই যে এখানে সুন্দর একটা অ্যাঙ্কলেট তারপরে একটা ইয়াররিং খুব সুন্দর চুড়ি তো আপনারা যারা আমার ভিউয়ার্স তাদেরকে বলবো যে এসবি স্পার্কলটা ফলো করবেন আর ওরা অ্যাভেলেবল আছে হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে
এই যে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আর এই ছোট্ট বোনটাকে সাপোর্ট করবেন, কারণ আসলে আমরা মেয়েরা ঘরে বসে অনেক কিছুই করতে চাই, আর সেটা পসিবল হয় যদি সবার সাপোর্ট পাওয়া যায়। তো আশা করব আপনারাও ওকে সাপোর্ট করবেন। তো আজকে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করব, সেটা হচ্ছে লরিয়াল ইনফেলিয়েবল আপ টু 24 আওয়ার ফ্রেশ ওয়্যার। দেখতেই পাচ্ছেন আমি কতটা ইউজ করেছি, অলমোস্ট মনে হয় হাফ ইউজ করে ফেলেছি। অনেক ভালো, লং লাস্টিং আর এভরিডে ওয়্যারের জন্য পারফেক্ট। আমার শেড নাম্বার হচ্ছে 455, একদম পারফেক্টলি ম্যাচ হয়। আমি আজকে এই ধরনের একটা স্টিপলিং ব্রাশ ব্যবহার করছি। এই ধরনের ব্রাশ দিয়ে আসলে ফাউন্ডেশন অনেক স্মুথলি কি করা যায়, ব্লেন্ড করা যায়। সো এই তো, আর এটা হচ্ছে চিপ একটা ব্রাশ, এটা আমি ইবে থেকে পুরো সেট কিনেছিলাম জেসাপের। এটা হচ্ছে সিগমা, যারা চিনেন ব্রাশ, সিগমার ডিউপ, এগুলো পুরো সেট আমি কিনেছিলাম মাত্র $15। যদি পাই আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি অলমোস্ট রেডি। আজকে লিপস্টিক যে দুইটা ইউজ করেছি, এইটা প্রথমে দিয়েছি, তারপরে উপর থেকে এইটা। সো প্রথমে যেটা দিয়েছি এটা হচ্ছে স্টাইলার শেড, হচ্ছে বটিসেলি, আসলে বলতে পারছি না হয়তো বা আমি। আর আরেকটা ইউজ করেছি এটা উপরে, এটাও হচ্ছে স্টাইলার, এটার শেড হচ্ছে ফিওর নাম্বার 07। তো সবসময় দেখা যায় আমি দুইটা লিপস্টিক একসাথে করে তারপরে দেই। তো এখন শুধু চুলটা ঠিক করার বাকি, আর বাচ্চাদেরকে কাপড় গুছিয়ে তারপরে বের হয়ে যাব। আজ রাগ এই যে এখানে ঘুমাচ্ছে। আর আজকে হেয়ারটা কার্ল করেছি একটু, এখন নিচে গিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো। আজ রাতে এর ফুড স্টার্ট করেছি। আমি ঈদের আগের বেশ কয়েকটা ব্লগ আসলে আমার হাতে জমা, সো এগুলো শেয়ার করবো আস্তে আস্তে ইনশাল্লাহ, কারণ ঈদ এত তাড়াতাড়ি চলে এসেছে। আর আমার ফোনে আমি তো যেহেতু দুই দিন পরে পরে ব্লগ দেই, তখন দেখা যায় যে অনেক মানে জিনিস রেকর্ডে জমা পড়ে যায়। তো যাই হোক, এখন খাওয়াবো, তারপরে আমরা বের হচ্ছি। এই যে বেবি আজরাক, বেবি আজরাক একটা ন্যাপ দিয়ে উঠে পড়েছে, আর ফালাকও এখনো ঘুমাচ্ছে। তো ও উঠলে তারপরে আমরা বের হয়ে যাব। ঈদ বেবি, বেবি কো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে আমার অল স্টার আজরাক, আজরাক বাবা, রেড শু ম্যাচিং ম্যাচিং। এই পালাক, পালাক সালাম দো, সালাম কো ঈদ মুবারক, কো ঈদ মুবারক, ঈদ মুবারক, অবশ্য অবশ্য কো ঈদ মুবারক। নাদিয়ান সবরে কো ঈদ মুবারক, ইলানাতে দুনিয়া ভাতা খাইয়া খাইয়ানি না, সুন্দর করে খো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। পালাক, রিমাইন্ড মি টু ওয়াটার দিস প্ল্যান্টস বাপি। ওকে, উই কাম হোম টুডে। তো আমরা বের হয়ে পড়েছি। এই যে হচ্ছে পালাক, এই যে হচ্ছে আদিয়ান, অলওয়েজ দুষ্টামির মুডে। আর রাহি, রাহি চলে গিয়েছে আমার ভাসুরের সাথে।
ওনারা কুরবানি দিতে গিয়েছেন। আমার ভাসুর প্রত্যেক বছরই নিজের হাতে কুরবানি দেন, তো রাহি দেখতে চেয়েছে তো ওনাদের সাথে চলে গিয়েছে। তো এখন যাচ্ছি, প্রথমে যাব আমার শাশুড়ির বাসায়, আই মিন শাশুড়িকে সালাম করতে, তারপরে যাব হচ্ছে ভাসুরদের বাসায়, তারপরে একে একে অন্যান্য বাসায় যাব। তো আমরা সারা দিন আজকে বেড়াবো, আর বেড়াতে বেড়াতে আসলে অনেক রাত হয়ে গিয়েছিল। তবে আজকেও আমাদের কোনো ফ্যামিলি পিকচার তোলা হয়নি, ঈদের দিন যা হয় এক একজন এক এক দিকে, আর এক বাসা থেকে আরেক বাসায় যেতে যেতেই সময় চলে যায়। তো আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন, আশা করি ভালোই কেটেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।